আসসালামুআলাইকুম। আবার আপনাদের মাঝে ইতালির একটা সুন্দর নতুন ব্লগ আপনাদের মাঝে নিয়ে আসলাম। আর ব্লগটার উদ্দেশ্য কি সেটা আপনাদের জানাবো। তো ব্লগের শুরুতেই বলে নিচ্ছি বন্ধুরা, একটা লাইক একটা ছোট্ট করে কমেন্ট করতে ভুলবেন না, প্লিজ প্লিজ প্লিজ। আর এই ভিডিওগুলো আজকে আমার মেয়ে আমার সাথে শেয়ার করেছে, আমিও আপনাদের সাথে শেয়ার করলাম। বন্ধুরা, আজকে ছিল ইতালিতে রবিবার, আর রবিবারে থাকে ওদের সবসময় বন্ধ। আমাদের যেমন থাকে শুক্রবার, ওদের থাকে রবিবার। তাই আমার মেয়েকে আমি বলেছিলাম, ওখানে তো তোমার আপনজন বলতে কেউ নেই, যারাই আছে প্রবাসী বাঙালি এই পরিচিত, তো সবাই তো সব কিছু করে না, হয়তো খবর টবর একটু নয়। তাই আমি বলেছিলাম, তোমার যেহেতু 5 মাস, তুমি পাসপোর্টের 5টা ফল এনে খেও। তো আসলে আমার মেয়ে খুব এত কিছু বোঝে না, আমিও অতটা বুঝি না, তারপরও সবাই বলে 5 মাসে 5 রকম ফল খেতে হয়। তাই আমি ওকে বলেছিলাম যে খাও। তাই ও বাসায় আজকে আবার একটা ছোট্ট আয়োজন করে ফেলেছে। আজকে শামিম বাসায়, তাই শামিমকে নিয়ে আজকে ও 5 ফলও খাবে এবং দুপুরের ছোটোখাটো আয়োজনও করে ফেলেছে। তো আমার সাথে শেয়ার করলো, আমি শুধু 5 ফল খেয়ে নেই, আজকে একটু ভালো মন্দ রান্নাও করেছি। তো চিংড়ি মাছ রান্না করেছে, মুরগির মাংস ভুনা করেছে, চান্দা মাছ ভাজছে। তো আজকে আমার সাথে শেয়ার করলো আর বললো, আম্মু আমি পায়েস রান্না করেছি, অনেক মজা হয়েছে। আর শামিমের জন্য তো আমার 2 দিন পরপরই প্রোটিন বানাতে হয়, ওর জন্য প্রোটিন বানিয়েছি। আর আমি 5 পদের ফল খেয়েছি শামিমের হাতে। তা আমার খুব ভালো লাগছে এবং ভীষণ খুশি লাগছে, কারণ আজকে আমার মেয়ে খুব আনন্দের সাথে আমার ভিডিওগুলো আমার সাথে শেয়ার করেছে। বন্ধুরা, আমিও আপনাদের সাথে অনেক অনেক আনন্দ নিয়ে শেয়ার করলাম। আশা করি আপনাদের অনেক ভালো লাগবে এবং আমাকে একটা কমেন্ট করে আমাকে আনন্দ দেবেন, আমার মেয়েটাকে দোয়া করবেন যেন এভাবে সবসময় ভালো থাকে, সুস্থ থাকে এবং সুন্দর একটা, কি বলবো আপনাদের কীভাবে বলবো, যে সুন্দর একটা বাচ্চা যেন সুস্থভাবে পৃথিবীতে জন্ম নেয়। আপনারা মন থেকে অন্তর থেকে যারা আমাকে ভালোবাসেন তারা আমার মেয়ের জন্য দোয়া করবেন। আমার দোয়া তো আছেই, তারপরও আপনাদের দোয়া আমার কাছে অনেক জরুরি, আপনাদের ভালোবাসা আপনাদের দোয়া। আমার মেয়ের জন্য আপনারা এটুকু অন্তত আপনারা অবশ্যই করবেন, যারা আমাকে ভালোবাসেন তারা আমার মেয়েকেও ভালোবাসবেন। তাই আপনাদের কাছে এই 5 মাসে আমি আপনাদের কাছে দোয়া চাচ্ছি যেন আমার মেয়েটা সুস্থ থাকে, ওর বাচ্চাটা যেন সুস্থ থাকে, এই পৃথিবীতে যেন সুস্থ হয়ে জন্ম নিতে পারে। এবং বাংলাদেশে আসলে আপনাদের আমি আবার দেখাবো, এমনিতেও দেখাতেই থাকবো, কিন্তু যখন বাংলাদেশ আসবে তখন আমি বুকে নিয়ে আপনাদের দেখাবো। তো আমার ব্লগটা আজকে খুবই ছোটো, যতটুকু পেরেছে আমার সাথে শেয়ার করেছে আর আমি আপনাদের সাথে শেয়ার করলাম। আবারও বলছি বন্ধুরা, আমার এখন আমি ছেলেটাকে নিয়ে খুব একা থাকি, একটু মেয়ের সাথে কখনো কথা বলি ভিডিও কলে, কখনো বলি না, প্রায় সময়ে মন খারাপ করে থাকে, আম্মু তোমাদের কাছে পাই না, অনেক সময় বলে আম্মু তোমাকে জড়াই ধরতে ইচ্ছা করছে, আমার এখন ভালো লাগছে না, তখন বন্ধুরা অনেক মন খারাপ লাগে। আর এই ভিডিওগুলো যখন ও আমার সাথে শেয়ার করে ওর যেরকম আনন্দ লাগে বন্ধুরা, আমার ওরকম আনন্দ লাগে। তাই আপনাদের কাছে আমি আবার বলছি, আমার মেয়ের জন্য আপনারা দোয়া করবেন যেন ও সুস্থ থাকে। বন্ধুরাও সুস্থ থাকে, ওখানে শুধু প্রতিবেশীরা আছে বাঙালি, কিন্তু ভালোবাসার মানুষ কমই আছে, আপনারা সেটা অবশ্যই বুঝতে পারেন। তাই বন্ধুরা, আমি চাচ্ছি আপনাদের ভালোবাসা। আর আজকের আমার মেয়ের খাবারগুলো কেমন হয়েছে, নিজের হাতে রান্না করেছে, সব কিছু নিজের হাতে রান্না করেছে, আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং কোনটা আপনাদের কাছে বেশি ভালো লেগেছে, আর সেই ভালো লাগাটা আমি ধন্য হয়ে যাব। তো আমার কাছে কিন্তু বন্ধুরা সবগুলো ভালো লেগেছে, আর আমার ভীষণ খেতে ইচ্ছে করছে। জানেন আমার ছেলে কি বলে ওর বোনকে, আম্মু কিন্তু মজার মজার খাবার আমাকে দেয় না, আমি নাকি মজার খাবার ওকে দেই না, বলে তুমি নাই আমি মজার খাবার খুব একটা খেতে পারি না। তো আমি আপনাদের মেয়ের খাবারগুলো দেখিয়ে মজা পাই। তো আমার এখন মন মেজাজ খুব একটা ভালো থাকে না, শরীরটাও ভালো থাকে না, তাই ওভাবে আমি কোনো কিছু রবিনকে করে দেই না।
তবে দিব ইনশাল্লাহ, আমি একটু ভালো হয়ে গেলেই দিব। তাই তো ও নাকি পাঁচ পদের ফল খেয়েছে শামিমের হাতে, আল্লাহ যেন ওকে শামিমের মতো একটা বাচ্চা দেয়। তো বন্ধুরা আজকে এই পর্যন্ত, আবার আপনাদের কাছে দোয়া চাচ্ছি, ভালোবাসা চাচ্ছি, আবার নতুন ব্লগ নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে যাব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবসময় আমার পাশে থাকবেন, সাপোর্ট করবেন। আল্লাহ হাফেজ।